হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব সুন্দরবনের পরিবেশগত সমস্যা। সুন্দরবন একটি জীববৈচিত্র্যে ভরপুর অঞ্চল। সুন্দরবনের সীমানা যদি আমরা দেখি, প্রায় 10,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে সুন্দরবন অবস্থিত। সুন্দরবন বলতে আমরা পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অঞ্চল যেমন দেখছি, তেমন বাংলাদেশের কিছুটা অংশ এর মধ্যে পড়ে। তবে আমরা পশ্চিমবঙ্গের অংশটা নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা জয়গ্রাম অর্থাৎ মীনাখা ব্লকে বা তার নিকটবর্তী এরিয়ায় বসবাস করো, তাদের জন্য এই পার্টিকুলার টপিকটি খুবই পড়াটা জরুরি, কারণ তোমরা সুন্দরবন সংলগ্ন অঞ্চলেই বসবাস করছো, তাই সেখানকার পরিবেশগত সমস্যা গুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা তোমাদের প্রয়োজন। সুন্দরবন একটি ভাস্ট এরিয়া। এখানকার এরিয়াকে জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল এবং টাইগার রিজার্ভ এইভাবে বেশ কয়েকটি সংরক্ষিত অংশে ভাগ করা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউনেস্কো 1988 সালে একে বায়োস্ফিয়ার রিজার্ভের আখ্যা দিয়েছে। এই সুন্দরবনে বিপুল জীববৈচিত্র্য দেখা যায়, তার মধ্যে প্রাণীদের যদি আমরা দেখি, অর্থাৎ ফনা হলো 150 প্রজাতির মাছ, 270 প্রজাতির বিভিন্ন রকম পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 ধরনের প্রজাতির অ্যাম্ফিবিয়ান্স আমরা দেখতে পাই। আবার এগুলোর মধ্যেই রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা জানো, সবচেয়ে সমৃদ্ধ। এই রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে জঙ্গল ক্যাট, চিতল হরিণ, রেসাস ম্যাকাও, ডলফিন দেখতে পাওয়া যায় স্তন্যপায়ীদের মধ্যে। তাছাড়া সরীসৃপদের মধ্যে অলিভ রিডলে টার্টল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এছাড়া ঘড়িয়াল দেখতে পাওয়া যায়, রাসেল ভাইপার স্নেক দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির ক্রোকোডাইল দেখতে পাই আমরা। এবারে আসি ফনা অর্থাৎ উদ্ভিদকুল। উদ্ভিদদের মধ্যে ম্যানগ্রোভ অরণ্য হিসাবেই এটি সবচেয়ে বেশি সমৃদ্ধ বা প্রসিদ্ধ সারা পৃথিবী জুড়ে। এখানে ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ রয়েছে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যই হচ্ছে এদের শ্বাসমূল দেখা যায়, যেমনটি ছবিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দরী গাছ, যার জন্যই এই অঞ্চলের নাম সুন্দরবন হয়েছে। এছাড়া গোলপাতা, গরান, গেওয়া এই ধরনের গাছ তো দেখা যায়। 334 প্রজাতির উদ্ভিদের বিভিন্নতা এখানে রয়েছে। তাহলে তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতখানি জীববৈচিত্র্য সমৃদ্ধ এরিয়া। কিন্তু এখানে পরিবেশগত কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্যাগুলো কি সেগুলোই আমরা জেনে নেব। প্রথমত, নগরায়ণ হওয়ার জন্য অর্থাৎ নগর বৃদ্ধি পাওয়ার জন্য প্রচুর গাছপালা কেটে ফেলা হচ্ছে, বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। তাতে যারা ওয়াইল্ড লাইফ অর্থাৎ যে জীবকুল রয়েছে, বন্য প্রাণী বা উদ্ভিদ রয়েছে, তাদের মৃত্যুর কারণ সেটা হচ্ছে। এছাড়া কৃষিজ অঞ্চল প্রসারের ফলেও বড় বড় গাছ কেটে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। মিষ্টি জলের অভাব রয়েছে ওখানে, ওখানে ওই অঞ্চলে প্রচুর নোনা জল বেশি থাকলে সেই জলে বিভিন্ন প্রাণীরা বা উদ্ভিদের মধ্যেও দেখা যাচ্ছে উদ্ভিদের শ্বাসমূল থাকার কারণটাই হচ্ছে এই নোনা জল বা নোনা মাটি। আর প্রাণীরা খাদ্য ওই প্রাণীয় হিসাবে ওই জল ব্যবহার করতে পারছে না। আর কি দেখা যাচ্ছে, বিভিন্ন উপকূলবর্তী এরিয়া হওয়ার জন্য ওখানে ঝড়, এই যে শেষ যে বিগত ঝড়টি আমফানের প্রভাব
সুন্দরবনে যথেষ্টই পড়েছে। এই এইরকম প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সুন্দরবন এরিয়ায় খুবই ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা ধ্বংস হয়, যার ফলে বন্য প্রাণীর সংশয় দেখা দেয়, জীবনের সংশয় দেখা দেয়। এছাড়া জল দূষণ হচ্ছে, বিভিন্ন বড় বড় ট্রলার, জাহাজ, এগুলো যাতায়াত করার জন্য জল দূষণ হচ্ছে, তাতে জলজ প্রাণীদের ক্ষতি হচ্ছে। খাদ্য খাদক সম্পর্কে প্রাণীদের মধ্যে কোনো, বিশেষত শাকাশি প্রাণীদের এখানে মৃত্যু ঘটছে, যার ফলে মাংসাশী প্রাণীরা তাদের খাবার পাচ্ছে না। সেই জন্য কোর অঞ্চল অর্থাৎ গভীর জঙ্গলের ভেতরে যেখানে মানুষের প্রবেশ নিষেধ, সেখানে শাকাশি প্রাণীদের প্রজনন ঘটানোর জন্য চেষ্টা করার প্রয়োজন। নয়তো শাকাশি প্রাণী একদিন লুপ্ত হয়ে গেলে মাংসাশী প্রাণীরা তাদের খাদ্য পাবে না। আরেকটা সমস্যা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর কথা তোমরা, আমরা যেটা আগে ক্লাসে পড়েছি, সেই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তুষার গলে যাচ্ছে, জলতল বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। জলতল বাড়ার জন্য সুন্দরবনের অনেক অংশই জলে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তাহলে স্থলজ প্রাণীদের বা উদ্ভিদের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই সব সমস্যাগুলোকে আমরা জানলাম, আমরা সাধারণ মানুষ, তোমরা ছাত্রছাত্রীরা এবং যারা এই সমস্ত বন্য প্রাণ সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত আধিকারিক আছেন বা অন্য ব্যক্তিকর্তারা রয়েছেন, তারা আরও সচেতন হব হয়ে যতটা আমাদের পক্ষে সম্ভব এই জীব বৈচিত্র্য, এই বিপুল জীব বৈচিত্র্যের ভাণ্ডারকে রক্ষা করার চেষ্টা করবো।